এই গানটি 1976 সালে গাওয়া হয়েছিল, রেকর্ড করা হয়েছিল। ছবিটির নাম ছিল বালিকা বধূ। তখনকার দিনে মানে বাংলা থিমের উপরে অনেক অনেক আর কি হিন্দি সিনেমা হতো, আর এটা ওয়ান অফ দি আইকনিক মুভিজ বালিকা বধূ, তো আপনারা সবাই জানেনই। গানটি রচনা করেছিলেন আনন্দ বক্সী, আর মিউজিক কম্পোজ করেছিলেন আমাদের রাহুল দেব বর্মন, গিয়েছিলেন অমিত কুমার, জানি না কতজন ধরতে পেরেছেন। এই গানটি আমার অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে গাইতে, তাই আজকে এই মঞ্চেতে এসে গানটা শোনাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগে। গানটি অমিত কুমার এবং একজন ফিমেল কণ্ঠ ছিল, আপনি কি করতে পারেন ফিমেল কণ্ঠ? ঠিক আছে, যেখানে ফিমেল কণ্ঠটা ছিল আমি একটু ঘাড় নেড়ে দেবো, আপনারা স্ক্রিনের ওদিক থেকে একটুখানি আমার সঙ্গে কণ্ঠস্বর দেবেন, ঠিক আছে? কারণ ফিমেল কণ্ঠটা বার করা তো মুশকিল, নাহলে তোমরা দিতে চাও? একটি ফিমেল আছেন, উনি না বলে দিয়েছেন সিদ্ধু কিছু করার নেই। যাক, আপনারা বুঝিয়ে গেছেন গানটা কি, সুতরাং আমার সঙ্গে একটুখানি যদি সহযোগিতা করতে পারেন খুব ভালো হয়। বড়ে আছে লাগতে বড়ে আছে লগতে হে ধরতি ইয়ে নদিয়া ইয়ে রহনা আর তুম বড়ে আছে লগতে হে ये धरती ये नदिया ये रहना और तुम और तुम।
আজকে সকালের অনুষ্ঠানে আমরা এখনো পর্যন্ত মানে এর আগের গানটাকে আমরা দুটো গান একসঙ্গে ক্লাব করে শুনেছিলাম, কিন্তু এখন আমরা যেটা পেলাম প্রথম হিন্দি গান শুনলাম, আর একটা অদ্ভুত ভালো গান, সেরকম সুন্দর জাস্টিস নিয়ে গানটা গাওয়া হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের এত সুন্দর সকালটা তোলার জন্য। আর আপনি যেহেতু একজন এমন মানুষ যিনি বারবার এটা আমার মনে হচ্ছে আপনার পাশে বসে, যে একজন এমন মানুষ যিনি বাইরে থাকেন এত বছর ধরে, বাইরে বলতে বিদেশে থাকেন মার্কিন মুলুকে, সেখানে থেকেও আপনার এতটুকু নিজেদের দেশ, আমি যদি হিন্দি গানের কথা বলি সার্বিকভাবে নিজেদের দেশ আর বাংলা কোনো গানেই আপনার কোনো রকম ভাবে মরছে পড়ার জায়গা তো নেই, খুব ভালোভাবে গাইছেন, খুব সাবলীলভাবে গাইছেন, কেউ আপনার কথা না জানলে বিশ্বাসই করবেন না যে আপনি এত দূরে থাকেন, সেটা আপনার একটা শক্তি, মানে আপনি নিজেকে সেই জায়গাটায় রেখেছেন, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে এই মুহূর্তে